বাংলাদেশে কি হয়েছে, যে দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে, কে পালাবে, পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না, আমরা কি চোর না আমরা ডাকাত। তাদের নেতা পালিয়েছে লন্ডনে মুচ লেখা দিয়ে, তাদের নেতা জেলে মামলার আসামি হয়ে, আমরা পালাবো কেন, আমরা আমরা কোথায় পালাবো? আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা তো স্বাধীন করেছি, এটা আমাদের দেশ, স্বাধীনতার পক্ষের শক্তির এই দেশ। আপনারা কীভাবে গণতন্ত্র বলছেন গণতন্ত্র হারিয়ে গেছে? গণতন্ত্র শুধু ভোটের দিন ভোট হলেই গণতন্ত্র হয় না, বাকি সব কিছুকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আর 2018 নির্বাচন নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, হ্যাঁ টুকটাক কিছু এদিক ওদিক থাকতেই পারে, কিন্তু কই, আপনারা তো সংসদে এসেছিলেন, আপনাদের এমপিরা তো ছেলে, তো চার বছর কোথায় গিয়েছিলেন? চার বছর পরে এসে এখন বলছেন এটা ওটা এমন হয়েছে অমন হয়েছে, বিদেশিদের ধন্যবাদ দিচ্ছেন, বিদেশিদেরকে অনুরোধ করছেন, আপনাদেরকে বিদেশের এসে কি ক্ষমতায় বসিয়ে দিবে? বোকার স্বর্গে বাস করছেন। আমরা পার্বত্য চট্টগ্রামে আসলে সার্ভেটা করতে চেয়েছিলাম কিন্তু এখনও পারিনি, কারণ একটু কিছুটা সামান্য একটু সমস্যা, বাট মেজর কোনো সমস্যা না। তো আশা করছি ইনশাল্লাহ এটা আমরা মোটামুটি হয়তো আগামী বার ক্ষমতায় আসলে যিনি দায়িত্বে থাকবেন আমার পরে হয়তো উনি এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, আমি কত কনফিডেন্ট উনি পারবেন যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিবেন। তো সুতরাং আমার মনে হয় পার্বত্য চট্টগ্রাম আমাদের কিন্তু অনেক সুযোগ আছে, বিশেষভাবে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কাপ্তাই তো আছে, এখানে কিন্তু আমাদের পাহাড়ি লোকরাও আছেন, বাঙালি ভাইয়েরাও আছেন, সবাই কাজ করছেন এবং ওখানের ইকোনমি কিন্তু রোল করছে, কিন্তু তা আমার মনে হয় আস্তে 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 গ্র্যাজুয়ালি কিন্তু এখানে দেখবেন আরও অনেক পরিবর্তন হয়ে যাবে এবং এটাকে আমরা চট্টগ্রামে এটাকে একটা ট্যুরিজম হাব হিসেবে আমরা দেখতে পারি, কারণ আমাদের প্রাইভেট সেক্টর যারা আছেন তারাও কিন্তু এই হোটেলের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করে ট্যুরিজম হাব হিসেবেও কিন্তু অন্ততপক্ষে রিজিনাল যারা ট্যুরিস্ট, আমাদের ল্যান্ডলক যে সমস্ত স্টেট এবং কান্ট্রি আছেন, যারা হয়তো বিদেশিদের অনেক গ্যাপ ছিল তারাও রিয়েলাইজ করছে যে না, কনস্টিটিউশনের বাইরে গিয়ে ইলেকশন করা তো ডিফিকাল্ট। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই নির্বাচন অবশ্যই ক্রেডিবল নির্বাচন হবে, আগামী নির্বাচনে তারা যে তত্ত্ব এগুলো হবে না, ইটস বিয়ন্ড আনকনস্টিটিউশনাল কোনো কথা বলে লাভ হবে না,